একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। কেন আমাদের দেশে এই জিনিসটা হয় না, সারা দিন আমার ঘরের দরজায় পড়েছিল। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে সকালবেলা আমি নোটিফিকেশন পাইছি যে আমার বাসায় ডেলিভারি আসছে। সেই সকাল থেকে যেহেতু বাসায় কেউ ছিল না, জিনিসটা কিন্তু আমার বাসার সামনেই ছিল, কেউ নেয়নি। তো এটা বাংলাদেশ হলে মানুষ তো নিয়ে যেত, তাহলে কেন বিদেশে নেয় না, আর কেন বাংলাদেশে মানুষ আসলে মানুষের কাছ থেকে ছিনতাই করে জিনিস নিয়ে যায়, এই হলো অবস্থা। তা এখন জিনিস আমার অর্ডার জিনিসগুলো এখন আমি চেক করব যে আসলে ঠিকঠাক মতো সবগুলো জিনিস আসছে কিনা। খুব একটা বেশি না, কিন্তু প্যাকেট দেখে মনে হচ্ছে যে অনেক জিনিস, কিন্তু সেরকম কিছু না। আমি বেশ কিছু একটা অর্ডার করি নি, জাস্ট দুই তিনটা আমার এক খুবই দরকারি জিনিস ছিল, সেটাই টুকুর অর্ডার করছে। সেটা এখন আমি চেক করে দেখতেছি যে আসলে ঠিকঠাক আছে কি না, বা ভাঙ চূড়া হচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় যে ডেলিভারি ম্যানরা অনেক জোরে রাখি যায়, আবার অনেক গাড়ির চাপ, অনেক প্যাকেটের নিচে পড়ে থাকে, সেগুলো চাপে অবশ্য ভেঙে যায়। সেটা আমি আসলে চেক করে দেখতেছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো ইনশাল্লাহ এখন পর্যন্ত সব যে কয়েকটা অর্ডার করেছিলাম সবই ঠিক আছে। আর এখানে কয়েকটা গোল্ডেন কালারের আমি চামচ অর্ডার করছিলাম, সেটা আমি দেখে নিচ্ছি যে আসলে চামচগুলো আমার সব ঠিক আছে কিনা। তো সেটাও দেখলাম সব ঠিক আছে। তো এখানে আরেকটা বক্স খুলতেছে, তো এখন আমার হিসাবে একটা বক্স বেশি লাগছে। তো কেন বেশি লাগছে সেটা আমি বলতেছি। আসলে আমি টিপট অর্ডার করছিলাম একটা, কিন্তু আসলে আমার চয়েসের ভেতরে রাখছিলাম দুইটা, যে একটা ক্যান্সেল করে দেব, একটা নেব। আসলে সেটা আর অর্ডার করার সময় ক্যান্সেল করা হয়ে ওঠে নাই, দুইটাই অর্ডার হয়ে পড়ছে। আসলে আমি এখন দেখিনি যে আসলে আমার অর্ডারের জিনিস কী কী ছিল। তা যাই হোক, এর ফাঁকে কিন্তু আমি আসলে দেখে ফেললাম যে আমার ইমেলে চেক করলাম যে আসলে আমার কী কী, আমি কি দুইটা অর্ডার করছিলাম না একটা, ওরা আমাকে বেশি দিয়ে দিছে। এটার জন্য আমি ইমেল চেক করেই দেখলাম যে না, আসলে আমার দুইটাই অর্ডার পড়ছিল। তখন আমার মনে পড়লো যে আমি চয়েসের ভেতরে রাখছিলাম যে দুইটা, যে আসলে কোনটা নেব। আসলে শেষে অর্ডার করার সময় দুইটাই অর্ডার হয়ে গেছে। তা যাই হোক, একটা মেয়েকে দিয়ে দেবো, একটা আমি নেব। তো এখন যেটা আমার দেখতেছি যে দুইটা আমি হিজাব অর্ডার করছিলাম। আসলে টুকিটাকি যে সব জিনিস আমি অর্ডার করি, তার ফাঁকে ফাঁকে দুইটা বা একটা আমি হিজাব অর্ডার করি। তাহলে দেখা যায় যে অনেকগুলো হয়ে যায়, একসঙ্গে তো আর হয় না যে একসঙ্গে আমি অনেকগুলো অর্ডার করব, সেটা অবশ্য হয়ে ওঠে না। যে ফাঁকে ফাঁকে আমি দুইটা একটা তিনটা এরকম করে অর্ডার করে করে আমি আসলে হিজাবগুলো ম্যাচিং করে ফেলি। তাই তো আমার কিন্তু এখানে কয়েকটা হিজাব ক্লিপও ছিল, আর হচ্ছে টিপট বেশ কিউট লাগতেছে, যদিও ছোট বা একই রকম দুইটা, কিন্তু অনেক কিউট লাগতেছে আমার কাছে। আর তেলের বোতল দুইটা অনেক ভালো লাগতেছে, আর একটা ছিল আমার রান্নার তেল, আর একটা ছিল অলিভ অয়েল রাখার জন্য। এই ছিল আমার শপিং। তা আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও কথা হবে অন্য এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।